নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অয়েল লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গতকালে কিন্তু সেই মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর সকালবেলা কিন্তু নিয়ে চলে এসেছি হাতে। আর আজকে সবাইকে দেখে নিয়েছি একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের যে রান্নাঘরটা পড়ে যাচ্ছে, এটাই ভেঙে আবার নতুন করে তৈরি হবে। নতুন করে কি ঘর হবে সেটা পরে বলবো, পরে বলা হবে। তো এখন বেশি দেরি করবো না, ফটাফট মাছ ধরে মাছটা ধরা দেবো। মা এখন মাছটা নিয়ে ওপারে আমাদের পুরোনো ভিটে চলে যাবে, ওখানে যে রান্না বান্নার ব্যবস্থা করবে, আর আমরা লেগে যাবো কাজ। তো চলো চলো দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করছি। জ্যাঠার বিয়ের সাইকেল নাকি? না না, দাদুর বিয়ের সাইকেল হইলো আগে বিয়েতে সাইকেল, শুকায় শুকার বিয়েতে সাইকেল, ভিতরে বসে থেকে তালা মারবে, একদিন তালাও শুকে ভিতরে দেখবে। তাহলে রিপেয়ারিং করতে পারবে। দেখো কি বের করতে, দেখো বোটের জিনিসপত্র সব কি লাইন ভাই, ভালো হয়েছে, বোর্ড নিয়ে কারেন্টের বোর্ড একবারে চলো মাছ কপি আছি। তাহলে খুলে খুলে এই জায়গায় রাখলে হবে, এবারে পুরোনো ভিটে। ও মা
ماذا تفعل؟ সেই বড় গুড়জেলে মাছ সব ছালমাল কারণ হয়ে গেছে একদম পোস ও কাটো দাদু মাথা দেখেছো এ মাথাটাই তো এক কিলো এক কিলো দুশো এক কিলো দুশো هل تريد ان تكون هناك
هاي 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 তেল গরম হয়ে গেছে এলাচ দিয়ে দিই জল দিয়ে দিচ্ছি এবার পোনামে পরে পোস্ত বাটা দিয়ে দেব এবার জিরে বাটা দিয়ে দিলাম 5 মিনিট ফুটে গেছে দাদা কি রকম খাবার আজকে আজকে জমিয়ে খাবো পেট ভরে কাজ করে আসলাম খিদে লেগেছে জান করব এখন আচ্ছা ঠিক আছে সামটা নিয়ে রেডি একদম রান্নার হকে আছে হয়ে গেছে হয়ে গেছে আর 10 মিনিট 10 মিনিট হ্যাঁ রান্নার হকে আছে এই জন্যই তো চান করে আসো ঝক করে যাও চান করে আসছি ওরাও কাজ শেষ হয়ে গেছে দেখ প্রায় হ্যাঁ ওদিক কাজ শেষ হয়ে গেছে প্রায় আচ্ছা চান করতে গেছে মনে না চান করতে যাবে এরকম ভাবো আমি পোস্ত দিয়ে দিলাম ভালো করে রান্না না করলে হবে তাহলে আর কতক্ষণ পরে একটু হয়ে গেছে একটু পরে নামাই দেবো আচ্ছা হয়ে গেছে নামাই দিচ্ছি তাহলে হয়ে গেল তাহলে আমি ওদেরকে ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি কি আছে দেখো লাউ আর চিংড়ি মাছ আর শাক ভাজা ভাজা হ্যাঁ অনেক নুন দাও বন্ধুরা সবাই সিনেমা টান করে চলে এসেছে আর এখনো দুই একজন হয়তো আসেনি যেরকম কল্যাণ আসেনি তাই না তার ভিতরে আমরা কিছু বসে পড়েছি আর প্রথমে মা করেছে লাউ শাক চিংড়ি মাছ ভাজা করেছে মানে গতকাল চিংড়ি মাছ ধরেছিলাম সেই চিংড়ি মাছ ভাজা আদা করি আর ওদিকে কিন্তু রান্নাঘর ভেঙে পুরো একদম কমপ্লিট করা হয়েছে তাই তো পুরো পরিচয় করা হয়েছে নাও এখন এটা খাইয়ে দিই তারপরে রয়েছে আমাদের মাছ কি করছো পোস্ত পোস্ত গুড়জালে মাছের পোস্ত 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 আগে এটা খাই নি দাদু আজকে রান্না দেখা লাগবে না চাকু হয়েছে রান্না হয়েছে একদিন
বন্ধুরা শাক আর চিংড়ি মাছ ভাজা খাওয়ার পরে চলে আসছে গুরজালে মাছ, আর সবাই পাতে পাতে দেখা গেছে সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, হাফ খাওয়া হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করবো কিরকম রান্না হয়েছে। ও বা তুমি বলো আগে, তোমার দিয়ে আগে শুরু। হ্যাঁ রান্না বান্না ভালো হচ্ছে, পোস্ত বাটা আমি খুব খারাপ কাজও করেছি, খিদেও লাগেছে, খাচ্ছি মনের সুখে। দুর্দান্ত টেস্ট, অসাধারণ, একদম এ1 এ1। তার উপর আবার দিদার হাতে রান্না, এ তো কোনো কথাই হবে না। তুমি বলো তুমি কি রান্না করছো? কি রান্না করছো? একটা তো হয়ে গেল, একটা তো লাগবে, একটাই খাচ্ছি। তোমার অর্ধেক হয়ে গেছে, এই সময় আমার মাছ পেয়ে গেছি। আর যে রান্না সেই সাত সেই সাত। আর তুমি ভালো লাগছে? তোমার ভালো লাগছে? ঠাকুরের হাতে তো রান্না সবাই মিলে সবসময় খাই, কিন্তু আজ সম্পূর্ণ আলাদার ভিতরে আছি। আজকে মনে সবার মনে একটা আলাদা খুশি আছে, তাই তো? বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু খুব জোরদার হচ্ছে, আর রান্না বান্না সত্যি দারুণ হয়েছে। আর খাওয়া দাওয়া করে নিই, আর আমরা ওই ঘরটা মানে ভাঙেছি, ওই জায়গাটা যে বন্ধুদের তো দেখানো হয়নি যে ঘরের জিনিসপত্র সরানো হয়েছে কি না হয়েছে। ঘরটা অ্যাকচুয়ালি হেলে গেছিলো, ঘরটা এমনি ভাঙা লাগতো, সেই জন্য ভেঙে ছড়া দিলাম। কি বাবা না খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ওইখানে যেয়ে দেখা হচ্ছে, তাই তো? সুগন্ধা আসো, বসে পড়ো, চলে আসো। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমাদের যে ঘরটা হেলে গেছিলো, যেটা মানে মাছ রান্না বান্না খাওয়া দাওয়ার ভিতরে যে ঘরটা ভাঙানোর কথা ছিল, সেটা পুরো একদম ভেঙে সবাই মিলে হাতে হাতে গুছিয়ে দিয়েছি, তাই তো? একদম কাজ গোছানো হয়ে গেছে। আর কী বলবো বন্ধুরা, তোমার আগের দিন মাছটা পেয়েছিলাম বিদ্যায়, যাই হোক যে একটা কাজের ভিতরে যদি মাছটা খাওয়া হয় সবাই মিলে, মজা এখন তো আলাদা হয়েছে, তাই না? কাজও হলো খাওয়া হলো, হ্যাঁ হ্যাঁ হলো, হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।